আমাদের যিনি প্রার্থী রাজুবিষ্টা মহাশয় পাহাড়ের জন্য উনি যথেষ্ট কাজ করেছেন জলের একটা বড় সমস্যা ছিল পাহাড়ের তারপর চা বাগানের কিছু সমস্যাগুলো যেগুলো আছে যারা বেকার যুবক যুবতী যারা আছে তাদের জন্য কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে সেটাকে করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন রাস্তাঘাট এবং বিভিন্ন যেগুলো দীর্ঘ দীর্ঘদিন ধরে হয়নি সেগুলোর জন্য কিন্তু উনি যথেষ্ট চেষ্টা করেছেন যথেষ্ট কাজ করেছেন এখানকার মানুষ তাকে বিপুল ভোটে জয় করবে কোচবিহারে ঘটনাটা সত্যি এটা একটু আমার খুব খারাপই লাগে পোল ভাইসের না হওয়াটাই ভালো কর্মসংস্থানের জন্য আমি মনে করি ট্যুরিজমকে আরও ভালো করে ঢেলে সাজানো পোল খালেন এই ইস্যুটা একটা মানুষের এখানকার লোকাল একটা মানুষের একটা ডিমান্ড দীর্ঘদিন ভবিষ্যতে সরকার যদি মনে করে যে দাবি যুক্তিযোগ্য নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা করে দেখা হবে নির্বাচন হয়েছে দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে বিগত কয়েকবার ধরেই আমাদের এখানে দার্জিলিংয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির ভালো ফল করেছে এবং নির্বাচিত হয়ে আমাদের সংসদে গেছে এবং আমাদের এখন যে বর্তমান আমাদের যিনি প্রার্থী রাজু বিষ্টা মহাশয় উনি বিগত দিনও এই ক্ষেত্রে সাংসদ হিসাবে উনি ছিলেন এবং পাহাড়ের জন্য উনি যথেষ্ট কাজ করেছেন এবং শুধু তাই না এখানকার মানুষের যে সবচেয়ে বড় কথা যে জলের একটা বড় সমস্যা ছিল পাহাড়ের তারপর চা বাগানের কিছু সমস্যাগুলো যেগুলো আছে উনি প্রত্যেকটা ব্যাপার নিয়ে উনি সংসদে বারবার এইসব বিষয়গুলো তুলেছিলেন পাহাড়ের আরও অনেক কিছু সমস্যা আছে এখানকার মানুষের এডুকেশান এডুকেশনের সমস্যা এবং তাদের যারা বেকার যুবক যুবতী যারা আছে তাদের জন্য ভালো কিছু কর্মসংস্থানের জন্য কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে সেটাকে করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন তাছাড়াও আপনারা দেখেছেন যে শিলিগুড়ির আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট এই যেহেতু লোকসভার মধ্যে আসে সেখানেও কিন্তু রাস্তাঘাট এবং বিভিন্ন যেগুলো দীর্ঘ দীর্ঘদিন ধরে হয়নি সেগুলোর জন্য কিন্তু উনি যথেষ্ট চেষ্টা করেছেন যথেষ্ট কাজ করেছেন পাঁচ কাজ হয়েছে হ্যাঁ যথেষ্ট কাজ হয়েছে উনি সাংসদ হওয়ার পর থেকে দিল্লিতে গিয়ে দার্জিলিংয়ের ব্যাপারে নানারকম অসুবিধা যেগুলো তৈরি হয়েছে সেগুলো সমস্ত বিষয় নিয়ে উনি কথাবার্তা বলেছেন এবং ধীরে ধীরে এখানকার মানুষ একটা জিনিস দেখেছে যে কেন্দ্রের যে মোদী সরকার আছে সেই মোদী সরকারের থেকে যত রকম সহযোগিতা সমস্ত বিষয়টা রাজুজি উনি কিন্তু করার চেষ্টা করেছেন আর আগামী দিনে আমার এটা মনে হয় এখানকার মানুষ তাকে বিপুল ভোটে জয় করবে এবং দার্জিলিংয়ের সার্বিক উন্নয়নের ব্যাপারে ওনার একটা বড় ভূমিকা থাকবে আচ্ছা আমরা গতকাল দেখেছি নির্বাচনে কুচবিহারে কিছু অশান্তি কিছু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে দার্জিলিংয়ে কি সেরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে দেখুন আমি একটা কথা বলি কুচবিহারে ঘটনাটা সত্যি এটা একটু আমার খুব খারাপই লাগে ইলেকশনের সময় এইসব জিনিস পোল ভয়স না হওয়াটাই ভালো আমার মনে হয় আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক কোম্পানি কেন্দ্র বাহিনী এসছে সঙ্গে রাজ্য সরকারের প্রশাসন যারা আছে তারাও বিষয়গুলো সব নজর রাখছে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে যথেষ্ট রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দার্জিলিংয়ের মানুষ উন্নয়নের পক্ষেই ভোটটা দেবে এবং ভারতবর্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উন্নয়নের ছোঁয়া দার্জিলিংও এসছে এবং আগামী দিনে দার্জিলিংয়ের আরও আরও যেসব উন্নয়ন যেগুলো ট্যুরিজমের উপরে যদি উন্নয়নটা আর ভালো করে হয় তারপর এখানকার চা বাগানগুলো যেগুলো একটু অবস্থা একটু খারাপ চলছে সেগুলোর ব্যাপার নিয়েও কেন্দ্র সরকারের তরফ থেকে রাজু বিজি চেষ্টা করবে আরও ভালোভাবে কাজ করার এবং আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানকার শিক্ষিত যুবক যুবতী যারাই আছে না তাদের জন্য কর্মসংস্থানের জন্য আমি মনে করি ট্যুরিজমকে আরও ভালো করে ঢেলে সাজানো উচিত এখানে কেন্দ্র রাজ্য দুজনকেই কাজ করা উচিত এবং নিশ্চন্দে যে ভারতীয় জনতা পার্টির সাংসদ রাজু মিষ্টাজি উনি যথেষ্ট অন্তর দিয়ে এই কাজটা উনি করার চেষ্টা করছেন দেখো অ্যাকচুয়ালি বলতে গেলে দার্জিলিং পাহাড়টা হচ্ছে আমাদের বাংলার মুকুট বলতে আমরা বুঝি ঠিক আছে এবং এটার প্রথম যদি প্রথম আমরা যেটা ধরি রোজগারের উৎস সেটা হচ্ছে এখানকার ঘরে ঘরে ট্যুরিজমের ব্যবসা ঠিক আছে এবং ট্যুরিজমটাকে আগামী দিনে আরও ভালো করে ডেভেলপ করে বেকার ছেলেমেয়েরা যাতে এখানে কিছু করে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে তার জন্য সরকার তরফ থেকে যত রকম সহযোগিতা সেটা তো আমরা সবসময় চেষ্টা করব পাহাড়ের একটা বড়ো যেটা সমস্যা কথা বলে জলের সমস্যা জলের সমস্যা নিয়ে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে জল জীবন মিশনে অনেক জলের প্রকল্পের কাজ হচ্ছে অনেক জায়গাতে আমরা দেখেছি যে পানীয় জলের সুবন্দোবস্ত করে কাজ করা হচ্ছে এবং এর জন্য কেন্দ্রের থেকে যথেষ্ট রকম সহযোগিতা রাজ্য সরকারকে করা হয়েছে

থেকে শুরু করে কেন্দ্র সরকার তাদের প্রত্যেকটা বিষয়কে বারংবার বিষয়টাকে নিয়ে খুব গুরুত্ব সহকারে এটাকে তারা আলোচনা করেছে আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে পাহাড়ের মূল সমস্যাটাকে সেটা হচ্ছে পাহাড়ের মূল সমস্যা হচ্ছে মানুষের রোজগার বেকারত্ব যুব সমাজ যুবক যুবতীদের যাতে চাকরির ব্যাপারটা যেটা আছে এখানকার চা শিল্প অনেকটাই বিশ্বের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে আছে সেটাকে আমরা যদি ভালো জায়গায় আনতে পারি তার জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি এবং চা শিল্পের সাথে দার্জিলিংয়ের প্রচুর মানুষযুক্ত যারা চা বাগানে কাজ করে তার জন্য চা বাগানটাকে যাতে আরও ভালো করে এটাকে রক্ষা করা যায় সেই ক্ষেত্রে সরকারের তো একটা নজর আছে থাকবেই আর বোর্খাল্যান্ডের ইস্যুটা যেটা তুমি বারবার বলছো বোর্খ্যান্ডের ইস্যুটা এটা মানুষের এখানকার লোকাল একটা মানুষের একটা ডিমান্ড দীর্ঘদিনের সেটা সরকার আছে ভবিষ্যতে যদি সরকার যদি মনে করে যে দাবি যুক্তিযোগ্য নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা করে দেখা হবে আচ্ছা রাজ্য সরকার বারে বলছে পাহাড়ে খুব উন্নয়ন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পাহাড় হাসছে হুম এ বিষয়ে তুমি কি বলছো দেখুন উনি তো মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি বলেনি যে সারা রাজ্যই হাসছে পাহাড় না সারা রাজ্যই হাসছে কিন্তু যখন বিভিন্ন জায়গার থেকে আমরা দেখতে পাই সন্দেশখালীর মতো ঘটনা উঠে আসে কুচবিহারে শীতল কুচির মতো ঘটনা উঠে আসছে এরকম বহু ঘটনা নিদর্শন আছে আপনারা জানেন তো হাসছে পাহাড় হাসছে সমতল হাসছে এই কথাগুলো উনি মিডিয়াতেই ওনার শুনতে ওনার মুখ থেকে ভালো লাগে বাস্তব জগতে পাহাড়ে একটু ঘুরে দেখুন যে পাহাড়ের সত্যি যে রাজ্য সরকার তরফ থেকে যদি প্রকৃত উন্নয়ন হতো তাহলে কি গোর্খাল্যান্ডের দাবি কখনো তাদের মাথায় আসতো নিশ্চয়ই সেই সব ব্যাপারগুলোকে আমরা খুব দৃষ্টি সহকারে আমরা সেটাকে দেখছি এবং এটা কেন্দ্র সরকারের তরফ থেকে আমাদের মাননীয় সাংসদ রাজু বিষ্টাজিও এই ব্যাপারগুলোকে নিয়ে দেখছেন বারবার বলেছে এবং কেন্দ্রের সাথে বহুবার দরবার হয়েছে তাদের এখানকার লোকাল সমস্যা ব্যাপার নিয়ে এবং আগামী দিনে নির্বাচনে যদি আমাদের এখানে সংসদ যদি নির্বাচিত হয়ে আসে নিশ্চয়ই বিষয়গুলোকে নিয়ে আমরা গুরুত্ব সহকারে পাব